আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সলাতে বিষয়ে, যে আজান দেওয়ার পূর্বে যদি আপনি সলাত পড়েন তাহলে তা কবুল হবে কি না। ধরুন আজান দেয়নি, আপনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে কোনো মসজিদ নেই, যার কারণে আপনি আজান শুনতে পাচ্ছেন না। আপনি বুঝতে পারছেন না এখন কি সলাতের সময় হয়েছে কি না। এই সময় আপনি কি করবেন? এখানে প্রথম প্রশ্নটি হলো যে আজানের আগে যদি আপনি সলাত পড়ে ফেলেন তাহলে আপনার সলাতটি কবুল হলো কি না, এই বিষয়টি নিয়ে। আসলে সলাতের সময় হলেই সলাত পড়া যাবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওয়াক্ত সময় হয়েছে কি না। আপনার যদি শরীয়তের ওয়াক্ত অনুযায়ী সময় হয়ে যায় তাহলে আপনি সলাত পড়তে পারেন। যেমন আমাদের বাংলাদেশে ফজরের সলাত সূর্য ওঠার আধা ঘন্টা পূর্বে অনুষ্ঠিত হয়, কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যায় এর আগে, সূর্য ওঠার দেড় ঘন্টা কিংবা দুই ঘন্টা সময়, ওই সময়টুকু থেকেই আপনি সলাত পড়তে পারেন। আর পুরুষের জন্য মূলত আজানের পূর্ব প্রস্তুত, যাতে করে জামায়াতে আপনি সলাত পড়তে পারেন। এখন সময় অনুযায়ী এর দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় সলাত মুসলমানদের ওপর নির্দিষ্ট সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বলতে পারি নির্দিষ্ট সময়ে আমরা সলাত আদায় করতে পারি। জোহরের সলাত সাধারণত দেড়টা বাজে অনুষ্ঠিত হয়, আজান দেওয়া হয় একটা পনেরো কিংবা একটাতে। বেশিরভাগ জায়গায় একটা পনেরোতে অথবা দেড়টা বাজেই সলাত আদায় করা হয়, আর আজান দেওয়া হয় একটা বাজার পনেরো মিনিট আগে কিংবা একটা বাজে। কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যায় সাড়ে বারোটার দিকে, তখন থেকে আপনি যদি সলাত পড়েন আপনার সলাত কবুল হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সলাতের সময় হয়েছে কি না এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। যখনই ওয়াক্ত শুরু হয়ে যাবে তখনই দ্বিতীয় ওয়াক্ত আগ পর্যন্ত আপনি ওই সলাত আদায় করতে পারেন। যেমন জোহরের সলাতের সময় সাড়ে বারোটার থেকে শুরু হয়ে যায়, এরপর থেকে আপনি সাড়ে চারটা পর্যন্ত আপনি সময় পাবেন জোহরের সলাত আদায় করার জন্য, যদি আসরের ওয়াক্ত পাঁচটা থেকে শুরু হয়ে যায় কিংবা এর আগে। এটা হলো ভূখণ্ডের হিসাব, এক এক জায়গায় এক এক সময় হতে পারে। সেই জন্য আমরা যদি বিশুদ্ধভাবে সময় উল্লেখ করতে চাই তাহলে বিভিন্ন ওয়েবসাইটে ওয়াক্ত অনুযায়ী শুরু হওয়ার সময় নির্ধারণ করে দেওয়া আছে। আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা সালাম ওয়েব একটি ওয়েব ব্রাউজার রয়েছে যেখানে আপনারা নির্দিষ্ট সময় দেখতে পাবেন। আর পুরুষদের জন্য মসজিদে জামাতের সলাত আদায় করা অত্যন্ত জরুরি, সুতরাং এক্ষেত্রে আজানকে ফলো করা উচিত। কিন্তু আপনি যদি আজান দেওয়ার পূর্বে সলাত আদায় করেন, ওয়াক্ত অনুযায়ী সময় হয়ে যায়, তাহলে সলাত কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।